আজ সকাল 11টা নাগাদ ময়নার প্রেমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের হরিদাসপুর গ্রামের পথশ্রী 3 প্রকল্পে 6 লক্ষ টাকা ব্যয়ে 190 মিটার ঢালাই রাস্তা নির্মাণের কাজের শুভ উদ্বোধন হলো। ফিতে কেটে নারকেল ভেঙে শুভ উদ্বোধন করেন ময়নার বিডিও সমীর পান। উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপব্রত দাস, পূর্ত কর্মাধ্যক্ষ নাজিবুর রহমান, বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা, পরমানন্দপুর অঞ্চলের প্রধান মৃণালকান্তি সামন্ত সহ অন্যান্য বিশিষ্টবর্গরা। জানা যাচ্ছে ওই গ্রামের এক বাসিন্দা মুখ্যমন্ত্রীকে সরাসরি রাস্তা হয়নি বলে অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে সুধীর সিংয়ের বাড়ি থেকে সঞ্জয় মাঝির বাড়ি পর্যন্ত 190 মিটার রাস্তা নির্মাণের অনুমোদন পেয়েছে, তারই উদ্বোধন হলো আজ। প্রথমে জানাবো আমার সীতামবাবুকে যে মুখ্যমন্ত্রীর যে প্রকল্প, মুখ্যমন্ত্রী যে গ্রামের মানুষকে চায়, মুখ্যমন্ত্রীর কথা গ্রামের মানুষের কাছ পর্যন্ত উনি পৌঁছে দিয়েছেন। দিদিকে বলো যে আমাদের কর্মসূচি ফোনের মাধ্যম দিয়ে যে এলাকার মানুষ জানতে পারছে যে এই এই কাজটা করেছে, কায় মুখ্যমন্ত্রী অ্যাপ্রুভ করে পাঠিয়েছে আমাদের পঞ্চায়েত সমিতিতে। পঞ্চায়েত সমিতি আমরা টেন্ডার করে আজকে কাজ করেছি। আমি তাই সীতামবাবুকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো। এই এলাকার গ্রামের মানুষ একটা মুখ্যমন্ত্রীর কে আমরা কোনোদিন পেতামনি, অনেক অনেক মুখ্যমন্ত্রী দেখেছি তার কথাও শুনতে পেতামনি, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মানুষের কথা শুনছে। যে দরদি মুখ্যমন্ত্রী এ আমাদের মায়ের মতো কাজ করছে এলাকার গ্রামের মানুষের কাছে, যে কথা ভুলতে পারেনি, গ্রামের মানুষের কাছে যে পাশে যে থাকতে চায়, তার এটা একটা আজকে দৃষ্টান্তমূলক আমরা এই রাস্তাটি খুঁজে দেখতে পেলাম। আমরা কেউ এটা প্ল্যান তৈরি করিনি, না পঞ্চায়েত করছিল, না পঞ্চায়েত সমিতি করছিল, না জেলা পরিষদ করছিল, কিন্তু করছে ডাইরেক্ট এটা মুখ্যমন্ত্রী করছে। তাই মুখ্যমন্ত্রীকে আমরা এখান থেকেই আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো, আমরা কৃতজ্ঞ জানাবো যে এইরকম মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, যে গ্রামের মানুষের কথা, সাধারণ মানুষের কথা ভুলতে পারেনি। সাধারণ মানুষ ফোন করেছিল কিন্তু তার কথাকে গুরুত্ব দিয়ে একটি রাস্তা ওখান থেকে নবান্ন থেকে বরাদ্দ করেছেন।